बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम, अस्सलाम वालेकुम। वेलकम टू माय फातेमाज कुकिंग स्कूल। आमार ए रान्नागुलो जदि भालो लेगे थाके लाइक शेयर एवं सबसक्राइब करबें। पाशे थाका बेल आइकनटी भाजिए जाबें जेन आमार रान्नाटी सबार आगे आपनार काछे चले जाए। केमन आछो बंधुरा तोमरा? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তোমরা নিজেরা ভালো থেকো, পাশের জনকে ভালো রেখো। আমিও নিজেরা ভালো আছি, পাশের জনকে ভালো রাখি। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবাকে শ্রদ্ধা করব এবং সেই সাথে সৎ থাকব, তাহলে জীবনে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। তাহলে চলুন ফাতেমাস কুকিং স্কুলে চলে যাই, রান্নাঘরে আজ খাজা বানাবো। সাওমের রোজা রেখেছি, খেতে ইচ্ছে করলো তাই বানিয়ে ফেললাম খাজা। খুবই ভালো লেগেছে, বানিয়ে খেয়ে নিয়েছি। কোথাও যাবেন না, আমি আপনাদের সঙ্গে আছি, আপনি আপনারা আমার সঙ্গে থাকুন। চলুন তাহলে বানিয়ে নেই। এই তো আমি এখানে ময়দার সাথে বাটার দিয়ে নিয়েছি এবং লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আমি এখানে 1.5 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। হালকা কুসুম গরম পানি দিয়ে আমি ডুটি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প পানি দিয়ে করে নিতে হবে এবং সাথে 1.5 টি স্পুন বেকিং পাউডার দিয়ে নিয়েছি। আমি আমার ডুটি হয়ে গেছে, এখন আমি ভালো করে ময়ান করে নেব। হাতের সাহায্যে খুবই ভালোভাবে এই ডুটি ময়ান করতে হবে। এই তো করে নিচ্ছি। দেখতে থাকুন কীভাবে ডুটি তৈরি করেছি। আমার অনুরোধ থাকবে আপনারা একবার হলেও এই খাজাটি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা এবং খুবই সুস্বাদু। আর আমাকে ভালোবেসে যারা আমার রান্নাগুলো দেখেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। সেই সাথে আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। যারা আমার পাশে আছে অবশ্যই আমি তাদের পাশে থাকব, থাকার চেষ্টা করব। এই তো কি যে সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপনারা, অনেক ভালো লাগে পড়তে। হয়তো অত বড় চ্যানেলটা আমার চ্যানেল নয়, তারপরও যতটুকু কমেন্ট আসে ভালো লাগে। এই তো আমি এখন কথা বলেছি বন্ধুরা, বুঝে কিন্তু একটু নিতে হবে। আমি রুটি বানিয়ে নিচ্ছি জাস্ট, আর কিছুই না। রুটি করার পরে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম, এখন আমি একটি একটি করে রুটি বানিয়ে নিচ্ছি। এই তো আমার 3টি রুটি বানানো হয়ে গেছে, আমি 4টি রুটি দিয়ে করব। এই তো এখানে আমি বাটার দিয়ে নিচ্ছি। এতে আমি 1টি রুটির মধ্যে বাটার দেওয়ার পরে আমি বাটারটি আসলে মেল্টেড করে নেই নি, তাই আস্তে আস্তে কেটে কেটে দিয়ে নিয়েছি, মানে ডিপের মধ্যে ছিল, আস্তে আস্তে টুকরো টুকরো করে চাকু দিয়ে কেটে কেটে দিয়ে নিয়েছি। সমস্যা নয়, আপনারা চাইলে মেল্টেড করেও পরবর্তীতে লাগিয়ে নিতে পারেন ব্রাশ দিয়ে বা হাতের সাহায্যে। আমার অত সময় ছিল না, রোজা রেখেছি তাই আমি হাতের সাহায্যেই দ্রুত টুকরো টুকরো করে কেটে দিয়ে নিয়েছি। তবে খারাপ হয়নি, একই স্বাদ একই সময় লাগবে। এই তো আমি 1টি রুটির উপরে 1টি রুটি দিয়ে নিয়েছি, দিয়ে আমি করে ফেলেছি। এখন আমি বাটার দিয়ে নিয়েছি, এখন আমি আবার 1টি রুটি দিয়ে নিয়েছি, সে রুটির মধ্যেও আমি বাটার দিয়ে নিয়েছি। এই তো হয়ে গেল, 3টি রুটি হয়ে গেল। এখন আমি 4 নম্বর রুটিটি দিচ্ছি। আমি একটু আমার এই রুটিটা একটু ছোটো হয়েছে, আমি টেনে বড় করে দিচ্ছি, কোনো সমস্যাই হবে না, আঁকা বাঁকা হলেও সমস্যা হবে না। এই তো এখানে আমি আবারও দিয়ে নেব।
একই পর্যায়ে একইভাবে বাটার দিয়ে নিয়েছি। এখন আমি উপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি, তার কারণ হচ্ছে খাওয়ার পরেই বুঝতে পারবেন এটা কত স্মুথি এবং মুচমুচে সুন্দর হয়, খেতেও একদম মানে সফট, মুখে দিলে একদম নরম সফট হয়ে যায়। এই কর্নফ্লাওয়ার দেওয়ার কারণটাই এটা। তবে কেউ যদি না চান নাও দিতে পারেন, আমি আমার মতো করে আমি বানাচ্ছি, আমি আমার মতো, আমি সবার মতো নই, আমি আগেও বলেছি এখনও বলি আমি আমার মতো, আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। এই তো তারপর রুটিগুলো একটু একটু করে টাইট করে করে পেঁচিয়ে নিতে হবে, জাস্ট হাত দিয়ে চেপে 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 এই তো একটি লম্বা রোল করে নিয়েছি। আর যদি কারো রুটি একটু ছুটে থাকে বা উপচে পড়ে লেগে থাকে তাহলে সেটা পানি দিয়ে লাগিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। এই তো আমি সাইডটি কেটে নিলাম, আমি দুই আঙ্গুল তিন আঙ্গুল পর্যন্ত করে মাপ দিয়ে নিলাম। আমি ছোট বড় সব সাইজেরই দেখিয়েছি, যে যেভাবে পারে সেভাবে, ছোট বড় মাঝারি যে যেরকম পারে সেভাবে বানিয়ে নিতে পারবেন। আমি তিনটি সাইজই দেখিয়েছি। এই তো আমি এখন কেটে নিচ্ছি, আমি চারটি রুটির বাঁশ দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও রুটি দিতে পারেন, তাহলে আপনাদের রুটির যে স্টেপগুলো সেই স্টেপগুলো আরও বেড়ে যাবে, দেখতেও ভালো লাগবে। আমি অতটা দেইনি, অত সময় ছিল না, বললাম ইতো রোজা রেখেছি। এই তো আমি কেটে কেটে নিয়েছি, আমার বেশ অনেকগুলো হয়েছে, তবে আমার সত্যি কথা পার্সোনালিভাবে বলবো খুবই মজা লেগেছে। এই সাইডটি একটু এক্সট্রা যে সাইড সেটা কেটে রেখে দিলাম। এখন আমি খাজাগুলো তৈরি করে নেব একের পর এক। এই তো আমি আর হাত ধুইনি, এত তাড়াহুড়ো করেছি, কিছু মনে করবেন না, হাত ধোয়ার সময়টা পর্যন্ত আমি পাইনি। এই তো দেখতে থাকুন, এই তো এটা বন্ধুরা চোখ দিয়ে দেখে নিতে হবে, বাসটা কোন সাইডটা নিতে হবে উপরে, ঠিক আছে। এই তো হয়ে গেল, মানে বাসগুলো দুই সাইডে থাকবে আর মাঝখানে রুটিটা বেলতে হবে। এই বলেও দিলাম, একটু খেয়াল করে ভালো করে দেখলে অবশ্যই বন্ধুরা তোমরা পেরে যাবে, এটা এমন কোনো কঠিন নয়, কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার ও সুস্বাদু। এই তো আমি বানিয়ে নিচ্ছি, চাইলে আরও বড় করে বানিয়ে নিতে পারেন, তবে দোকানে যেটা বিক্রি করে যে খাজাটা সেটা আরও বড় সাইজের হয়, চাইলে আপনারা ওই দোকানের সাইজেরও বানিয়ে নিতে পারেন, একটু বড় বড় করে কেটে নেবেন তাহলেই হবে। এই তো প্রথমে ঝাড়টি চাপ দিয়ে বানিয়ে নিতে হবে, তারপরে রুটিটা বেলে ব্যাস হয়ে গেল, একদম সহজ সহজ উপায়ে সহজভাবে কিছু তৈরি করে যদি খুব সুস্বাদু মজাদার হয় তাহলে সমস্যা কী। আমি একটা আবার ভাজের মাঝখানে একটি চাপ দিয়ে করলাম, দেখি যে কেমন হয়, খারাপ হয়নি, ভালোই হয়েছে। এটা আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা, আবারও বললাম খেয়াল করে একটু দেখে তোমরা কোন সাইডটি মানে বেলুন দিয়ে বেলতে হবে সেটা একটু দেখে নিও। আমি তেল আগেই চুড়োতে গরম করে রেখেছিলাম, এখন একের পর এক দিয়ে ভেজে নেব। এটা আমার দেখুন অনেক ফুলে উঠেছে, দেখে কিন্তু ভালোও লাগছে। এই তো সাইডগুলো দেখেন দোকানের মতো হয়েছে। কোনো জিনিস যদি বানালে সেটা সুন্দর হয় আর মজাদার হয় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে, মজাদারের চাইতে দেখতে সুন্দর হলে সবচেয়ে বেশি ভালো লাগে। এখানে আমি চিনি শিরা দিয়ে দিয়েছি, এক কাপ চিনি, বড় কাপের এক কাপ, এবং দেড় কাপ পানি দিয়েছি। আমি দুই তিন ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছি যেন চিনিটি আঠালো ভাব না হয়ে যায়। আমার এক তার হয়ে গেছে, হাত দিয়ে এভাবে দেখিয়ে নিলাম, দেখিয়ে দিলাম। এখন আমি আরেকটু জাল করেছি, এই তো হয়ে গেছে, চোখ দিয়ে বুঝে নিতে হবে। এখন আমি ভেজে ফেলেছি সবগুলো খাজা, এখন শিরাতে দেওয়ার পালা। অবশ্যই শিরাটা ঠান্ডা করে দিতে হবে, নইলে খাজাগুলো কিন্তু বন্ধুরা মুচমুচে থাকবে না, খাজাগুলো একটু ঠান্ডা করে দিতে হবে। এখন আমি দুটি করে করে দিয়ে আমি শিরা থেকে উঠিয়ে নিচ্ছি,
এই তো দুটি হয়ে গেছে, আরো দুটি দিয়ে দিলাম। তবে নিমকির চাইতে এই খাজাটা আমার মনে হলো বড় যে নিমকিগুলা সেই নিমকিগুলাও আমি বানিয়েছি, সেই নিমকিগুলোর চাইতে এই খাজাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। বানিয়ে একবার খেয়ে দেখবেন। এই তো যদি কেউ মনে করে থাকেন যে দোকানের মতো হয়নি, হ্যাঁ না হোক, তবুও আমারটা আমার মতো হয়েছে, আমি যেভাবে বানিয়েছি আমার কাছে মজা লেগেছে, তাই বললাম একবার বানিয়ে খেয়ে দেখবেন। তবে বাজগুলো কিন্তু বন্ধুরা দোকানের মতোই হয়েছে, তবে ওরা অনেক বড় বড় করে বানায়, আমরা ঘরে খাবো ছোট ছোট করেই বানিয়েছি। এই তো আমি শিরা থেকে সবগুলো খাজা উঠিয়ে নিয়েছি এবং সার্ভ করে ফেলেছি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে, একদম যে বাজগুলো দোকানের বাজের মতোই হয়েছে, কিন্তু ওরা বড় আকারে বানায় তাই আরো বেশি সুন্দর লাগে। এখন আমি শিরা থেকে উঠিয়ে নিলাম, এখন আমি আরেকটা ইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি, যেন এটা ঢেকে ফেলে রাখা যায়, ঢেকে রাখা যায়, কারণ নইলে এটি বাতাস। এই তো আমি একটি ভেঙে দেখিয়ে দিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।